বটগাছের নিচ দিয়ে চলে যাওয়া এই রাস্তাটি আপনাকে সোজা নিয়ে যাবে এক পুরনো শ্মশানঘাটে। শুনেছি শ্মশানঘাট নাকি ভূত আর প্রেতাত্মাদের আবাসস্থল, যে কারণে রাতের বেলা একা একা কেউই শ্মশানঘাটে যাওয়ার সাহস করে না। এই শ্মশানঘাটে গিয়ে আমি নিজেও এমন কিছু জেনেছি যা আমার ধারণাতেই ছিল না। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি এমন কিছু দেখতে চলেছেন যা হয়তো কোনোদিন কল্পনাও করেননি। একটি শ্মশান কতটা রাজকীয় হতে পারে, কতটা দামি দামি মর্মর পাথরে মোড়ানো থাকতে পারে, কিংবা কতটা মোহনীয় সাজে সাজানো থাকতে পারে, আপনি যদি রাজা রানীদের এই শ্মশান না দেখেন তাহলে কোনোদিনও ধারণাই করতে পারবেন না। শুধু তাই নয়, এখানে এমন এক ইতিহাস বিখ্যাত শক্তিশালী এবং বিশালদেহী মহারাজার সমাধির সন্ধান পেয়েছি, যিনি প্রতিদিন খেতেন 100টি রুটি আর 4 কেজি দেশি ঘিয়ে ভাজা জিলাপি। রাজা মহারাজারা নিজেদের মৃত্যুকে অমর করতে কতটা রাজকীয় আয়োজন করতে পারেন তা এই শ্মশান না দেখলে আপনি হয়তো ধারণাই করতে পারতেন না। বলছি, ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের রাজপুত রাজারানীদের 300 বছরের পুরনো এক ঐতিহাসিক শ্মশান গাটুর কি ছাত্রিয়ানের কথা। আগের পর্বে ঐতিহাসিক নাহারগড় দুর্গে যে 900 দিনের রাজকীয় প্রাসাদ আপনাদের দেখিয়েছিলাম, সেই পাহাড়ি প্রাসাদের একেবারে পাদদেশে অবস্থিত এই মহাশ্মশান। রাজকীয় এই শ্মশানে প্রবেশ করতে হয় রীতিমতো টিকিট কেটে। 30 রুপি দিয়ে টিকিট কেটে এখানে সকাল 9:30 থেকে প্রবেশ করা গেলেও বিকেল 5টার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। রাজা মহারাজাদের এই রাজকীয় শ্মশানে প্রবেশ করে শুরুতেই দেখতে পাবেন মহারাজা দ্বিতীয় সাওয়াই মাধো সিং এর এই সমাধিসৌধ। মোহনীয় নকশায় মোড়ানো এই সমাধিসৌধটি আপনাকে ধারণা দেবে যে আজ আপনি সত্যি সত্যিই সাধারণ কোনো শ্মশানে আসেননি, এসেছেন রাজা বাদশাদের রাজকীয় এক শ্মশানে, যার পরতে পরতে রয়েছে শুধুই নান্দনিকতা। তবে আমি আপনাদের শুরুতেই নিয়ে যাব এই শ্মশানের একেবারে শেষ মাথায় পুরনো অংশে, যেখানে রয়েছে জয়পুরের প্রতিষ্ঠাতা মহারাজা দ্বিতীয় সাওয়াই জয় সিং এর সমাধি, যিনি 1733 সালে এই শ্মশানটিও তৈরি করেছিলেন। সম্রাট শাহজাহানের তাজমহল থেকে অনুপ্রাণিত হয়ে মহারাজা জয় সিং এই রাজকীয় সমাধিক্ষেত্রটি তৈরি করেন মর্মর পাথর দিয়ে। মুঘল এবং হিন্দু স্থাপত্যকলার সংমিশ্রণে তৈরি এখানকার সমাধিসৌধগুলো বেশ খোলামেলা এবং দারুণ সব নকশায় মোড়ানো। অন্য শ্মশানগুলোর মতো এখানেও মৃতদেহ দাহ করা হয়েছে, কিন্তু এটি যেহেতু মহারাজাদের শ্মশান তাই রাজা মহারাজাদের স্মৃতি ধরে রাখতে যে রাজাকে যেখানে দাহ করা হয়েছে সেখানেই তৈরি করা হয়েছে এমন অসাধারণ প্রাসাদ সমেত সমাধিসৌধ। পর্দায় এখন যে সমাধিসৌধটি দেখতে পাচ্ছেন এটাই জয়পুরের প্রতিষ্ঠাতা মহারাজা দ্বিতীয় সাওয়াই জয় সিং এর সমাধিসৌধ। পিঙ্ক সিটি জয়পুরের যিনি প্রতিষ্ঠাতা তার টম্বের সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যার দেহাবশেষ এখানে রাখা হয়েছে, এই মানুষটি আজকের যে জয়পুর পিঙ্ক সিটি হিসেবে যে জয়পুরকে আমরা চিনি সেই জয়পুরের প্রতিষ্ঠাতা। আর পুরো এই পিঙ্ক সিটিকে পিঙ্ক কালারে অর্থাৎ গোলাপি রঙে যিনি রাঙিয়ে দিয়েছিলেন এটা হচ্ছে তার টোম, আমার পেছনের এই টোমটি, এবং ইনি এই পুরো জয়পুরকে গোলাপি রঙে রাঙিয়ে দিয়েছিলেন, যে জয়পুরকে আমরা এখন এসে যা দেখতে পাই। আর ইনার ওয়াইফের টোম হচ্ছে এইটা, গোলাপি রঙের টোম যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ওনার ওয়াইফের কবর। আর ইনি এখানকার যতগুলো টোম রয়েছে এই টোমটি একমাত্র নারীর টোম, তাছাড়া সবগুলো টোমবি আসলে এখানে পুরুষের টোম।
সবাই জয়সিং এর এই সমাধিসৌধে দামি দামি শ্বেত পাথরগুলো কেটে কেটে এমন সব মহনীয় নকশা ফুটিয়ে তোলা হয়েছে যা সত্যি অকল্পনীয় সুন্দর। এছাড়াও অসাধারণভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেই আমলের বিভিন্ন যুদ্ধের চিত্রও। এই টম্বের নজর কাড়া যে ডিজাইনগুলো একবার খেয়াল করুন, মার্বেল পাথরের উপর যে নিখুঁত নকশা তৈরি করা হয়েছে, এটি আসলে ক্যামেরার ভাষায় বোঝানো অসম্ভব, এত সুন্দর। দেখেন প্রত্যেকটা ফুল লতা পাতা এমনভাবে সাজানো হয়েছে, অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। এই যে খামরা খাটের যে পায়াগুলো দেখি, সেরকম একটি ডিজাইন এখানে এই কোনায় জুড়ে দেওয়া হয়েছে, অবিকল মনে হচ্ছে খাটের পায়া। কিন্তু এখানে ক্ষুদ্র ডিজাইনগুলো দেখেন যে এমনভাবে কাটা হয়েছে, এটি আসলে খেয়াল করুন আপনারা কত ক্ষুদ্র ডিজাইন এগুলো করা হয়েছে মার্বেল পাথরের উপরে। এখানে একটা ইঁটের কাজও নাই, কোনো ইঁটের কাজ নাই। এই যে খেয়াল করুন, একজন মানুষ হাতিতে উঠে আছে, দুজন মানুষ উঠে আছে, একজন এ একজন, এমনকি মানুষের যে পাগড়িটা, এই পাগড়িটাও নিখুঁত করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে, যেগুলো দেখলে আসলে প্রাণ জুড়িয়ে যায়। রয়েছে পতাকা, যুদ্ধাস্ত্র, সব কিছু রয়েছে। আর এই পাশের ডিজাইনটা দেখুন, এখানে দুইটা ঘোড়া দুই পাশ থেকে, এ একটা এ একটা, আর এই ঘোড়াকে আবার সিংহ আক্রমণ করেছে, এরকম একটা ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু সবগুলোই একেবারে নিখুঁত, ঘোড়ার যে বড় বড় যে লোম থাকে এখানে ঘাড়ে, সেগুলো দেখেন লোমগুলো করা হয়েছে, এমনকি লোমের মধ্যে যে ছোট ছোট এরকম করে ক্ষুদ্র ডিজাইনগুলো জুড়ে দেওয়া হয়েছে, এই যে দেখেন সেগুলো করা হয়েছে, এমনকি সিংহের যে গলায় যে বড় বড় লোম থাকে সেগুলোও ফুটিয়ে তোলা হয়েছে। এবং কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে একটাবার দেখুন। অত্যন্ত আকর্ষণীয় এবং নিখুঁত এই নকশাগুলো করা হয়েছে কেবলই সেনি হাতুর সাহায্যে, পাথর কেটে কেটে, যা এখনকার এই মেশিনের যুগে দাঁড়িয়ে অনেকে হয়তো কল্পনাও করতে পারবে না। জয়সিং এর সমাধিসৌধের পাশের এই সমাধিটি তারই ছেলে মহারাজা প্রথম মাধো সিং এর। শক্তিশালী এবং বিশাল দেহী এই শাসকের জন্ম হয়েছিল সেই সিসুদিয়া বাগে, যা আমি আগের পর্বে দেখিয়েছি। এই শ্মশানঘাট ঘুরতে ঘুরতে এসে আমি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার পেছনে যে মানুষটি টোম্ব দেখতে পাচ্ছেন, ইনিই হলেন মাধো সিং ওয়ান, এখানকার একসময়ের ক্ষমতাধর শাসক, যার কথায় এই পুরো রাজ্য চলত। এবং তিনি এতটাই ক্ষমতাধর শাসক ছিলেন, শুধু রাজ্যের হেডই ছিলেন না, তিনি দেহের দিক থেকেও শক্তিশালী ছিলেন। তিনি 250 কেজি ওজনের একজন বিশাল দেহী মানুষ ছিলেন। এছাড়া তার প্রতিদিন খাদ্য তালিকায় তিনি 100টি রুটি খেতেন প্রতিদিন। এছাড়া প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে 4 কেজি দেশি ঘিয়ে ভাজা জিলাপি খেতেন। সাওয়াই মাধো সিং এর সমাধির পাশে এখন যে সমাধিটি দেখতে পাচ্ছেন, এটি মাধো সিং এর পুত্র মহারাজা প্রতাপ সিং এর সমাধি, যিনি এই জয়পুরের বিখ্যাত জলমহল এবং ঐতিহাসিক সিঁড়িবিহীন রাজকীয় প্রাসাদ হাওয়ামহল তৈরি করেছিলেন। আর তার এই সমাধির একেবারে ওপরে, ঠিক পাহাড়ের ওপরে যে প্রাচীরগুলো দেখা যাচ্ছে, সেটাই সেই 900 দিনের প্রাসাদ নাহারগড় দুর্গ। আর এখানে বটগাছের নিচে যে পুরনো মন্দির রয়েছে, সেই মন্দিরের পাশের এগুলো সেই 900 দিনের সন্তানদের কবর। ইতিহাস থেকে জানা যায় নাহারগড় দুর্গের 900 দিনের 13টি শিশু বাচ্চা ওই সময় কলেরায় মারা গিয়েছিল। এখানকার গাইড আমাকে জানিয়েছেন শিশুদের দাহ করা হয় না, তাই সেই 13টি শিশুকে এখানে সমাহিত করা হয়। ওই আমলে 900 দিনের সেই রাজকীয় প্রাসাদ নাহারগড় দুর্গ থেকে এই শ্মশানে আসার একটি রাজকীয় পথ ছিল, তবে এখন সেই পথটি বন্ধ করে দেওয়া হলেও আদি ফটকটি আজও আছে। পর্দায় এখন যে সমাধিসৌধটি দেখতে পাচ্ছেন, এটি মহারাজা দ্বিতীয় মাধো সিং এর সমাধি, যিনি 1880 থেকে 1922 সাল পর্যন্ত এখানকার মহারাজা ছিলেন।
এই শ্মশানে প্রবেশ করে শুরুতেই যে সমাধিটি দেখিয়েছিলাম এটাই সেই সমাধি। অষ্টভুজাকৃতির এই সমাধিসৌধের সামনেই পাহারারত দুটি সিংহের ভাস্কর্য তৈরি করা হয়েছে। আরেকটু সামনে এগিয়ে গেলেই আপনার চোখে ধরা পড়বে অবিশ্বাস্য সব খোদাইকৃত নানান ধরনের নকশা। এই সমাধিসৌধটি রামগড়ের কৌরলি থেকে পাওয়া বিরল লাল পাথর দিয়ে তৈরি। এই দ্বিতীয় সাওয়াই মাধুসিং ব্রিটিশদের প্রতি প্রবল অনুগত ছিলেন। তিনি 1894-95 সালে ব্রিটিশদের পক্ষে চিত্রাল যুদ্ধে, তিরাহ অভিযান এবং 1897-98 সালে দক্ষিণ আফ্রিকার যুদ্ধে ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করতে এই জয়পুর থেকে সৈন্য এবং ঘোড়া পাঠিয়েছিলেন। এমনকি প্রথম বিশ্বযুদ্ধেও তিনি নিজের খরচে মেসোপটেমিয়া অভিযানে ব্রিটিশদের সহায়তার জন্য সৈন্য এবং মেশিনগান পাঠিয়েছিলেন। এ কারণে পরবর্তীতে ব্রিটিশ সরকার তাকে সম্মানসূচক মেজর জেনারেল পদে অধিষ্ঠিত করে। এছাড়াও তাকে নাইট গ্র্যান্ড কমান্ডার অব দ্য স্টার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার এবং নাইট গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার করা হয়। কিন্তু ক্ষমতাধর এই শাসকের দুটি পুত্র সন্তান থাকলেও তারা অকালে মারা যায়। পর্দায় পাশাপাশি এখন যে দুটি সমাধিসৌধ দেখতে পাচ্ছেন, এই সমাধিসৌধ দুটি মহারাজা দ্বিতীয় মাধুসিং এর দুই ছেলের সমাধি। 1921 সালে মহারাজা দ্বিতীয় মাধুসিং মারা গেলে এখানকার সিংহাসনে বসেন তার দত্তকপুত্র মহারাজা দ্বিতীয় মানসিং। পর্দায় এখন যে সমাধিসৌধটি দেখতে পাচ্ছেন এটাই মহারাজা দ্বিতীয় মানসিং এর সমাধি, যার অবস্থান এই শ্মশানে প্রবেশ করেই ঠিক হাতের বাম পাশে। মহারাজা দ্বিতীয় মানসিং একজন বিখ্যাত পোলো খেলোয়াড় ছিলেন। খেলোয়াড়ি জীবনে তিনি বেশ কিছু আন্তর্জাতিক পোলো খেলায় অংশ নিয়ে পদকও জিতেছিলেন। এ কারণে তার এই সমাধিসৌধে স্মৃতির স্মারক হিসেবে তার পোলো খেলার পদকগুলোর নকশা জুড়ে দেওয়া হয়েছে। এই সমাধিটির ঠিক বিপরীত পাশে এখন যে সমাধিটি দেখতে পাচ্ছেন এটি মহারাজা ভবানী সিং এর সমাধি। 1970 সালে তার পিতা মহারাজা দ্বিতীয় মানসিং মারা গেলে তিনি এখানকার সিংহাসনে বসেন। যদিও ওই সময় তিনি ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে দায়িত্বরত ছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে কজন ভারতীয় সেনা কর্মকর্তা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়ে সাহায্য করেছিলেন তাদেরই একজন এই মহারাজা ভবানী সিং। বীরত্বপূর্ণ একাধিক অবদানের স্বীকৃতি হিসেবে তার অবসরের পর 1991 সালে ভবানী সিংকে সম্মানসূচক ব্রিগেডিয়ার পদে অধিষ্ঠিত করা হয়। অবসরের পর এমন পদোন্নতিকে বিরল সম্মান হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তীতে 1994 সালে ব্রুনাইয়ে ভারতের হাই কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। মহারাজা ভবানী সিং এরও কোনো পুত্র সন্তান ছিল না। তিনি তার মেয়ের বড় ছেলে পদ্মনাভ সিংকে দত্তক নেন এবং ঘোষণা দেন তার এই নাতি তার মৃত্যুর পর সিংহাসনে বসবেন। মহারাজা ভবানী সিং মারা যান 2011 সালে। তার মৃত্যুর পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে এখানে দাহ করা হয়। এরপর নির্মাণ করা হয় এই সৌধটি। আধুনিক নকশায় মোড়ানো এই সমাধিসৌধটি এই রাজকীয় শ্মশানের সর্বশেষ নির্মিত ইমারত। মহারাজা ভবানী সিং এর মৃত্যুর পর রাজপুত সিংহাসনে বসেন তার মেয়ের ঘরের সেই নাতি পদ্মনাভ সিং। 1998 সালে জন্ম নেওয়া এই পদ্মনাথ সিংই এখনো জয়পুরের মহারাজা। সাদা মাকরানা মার্বেল দিয়ে তৈরি এই রাজকীয় শ্মশানঘাটে আপনি এসে যখন পলকহীন চোখে এসব ইমারতের দিকে তাকিয়ে থাকবেন, তখন আপনার হৃদয় চক্ষু অনুভব করতে পারবে অনেক কিছু। মনে হবে এসব বোবা ইমারতগুলো এখানকার একসময়ের ক্ষমতাধর রাজবংশের উত্থান আর পতনেরই যেন সাক্ষ্য দিচ্ছে। কখনো মনে হবে এসব ইমারত জানান দিচ্ছে কারো ক্ষমতায় চিরদিনের জন্য নয়, যে যত ক্ষমতাধরই হোক কিংবা শক্তিশালী হোক না কেন, সবাইকেই মৃত্যুর স্বাদ নিতেই হবে।
অন্যদিকে শুধুমাত্র পুত্র সন্তান লাভের আশায় এই সমাজে অনেককেই দেখা যায় একাধিক বিয়ে করতে। অথচ কার বংশ কত বড় হবে তা কেবলই পূর্ব নির্ধারিত এবং তা একমাত্র জানেন সৃষ্টিকর্তা। আবার পুত্র সন্তান হলেই যে সে আপনার উত্তরসূরি হবে তারও কোনো নিশ্চয়তা নেই। আপনার আগেই মৃত্যু হতে পারে আপনার সেই প্রিয় পুত্রের। কাজেই এই সমাজে যারা নিজের সন্তানকে উত্তরসূরি বা ক্ষমতার সিংহাসনে বসাতে কিংবা টাকা কামানোর নেশায় মত্ত হয়ে পড়ে আছেন, তাদের এই শ্মশান থেকে নিশ্চয়ই শেখার আছে অনেক কিছু।